আমরা এয়ারপোর্ট ডেকে নিচ্ছি আমাদের গ্রামের গ্রামের একটি ছোট মেয়ে যাকে আপনারা দেখেছেন প্রতি বছর আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা স্থান সে পায় তো তার বাড়িতে তার দিদি তাকে অক্লান্ত পরিশ্রম করে সব কবিতাগুলি শেখায় তারই একটা নজির আমরা দেখে নেব ডেকে নেব ছোট্ট মন্তশীল আজকে এক বছরের হাত কাটি মন্তশীল আসের জন্য মায়ের যে ভাবনা যে উদাসীনতা তার পরিচয় তার কবিতার মাধ্যমে দিল